পয়লা বৈশাখে স্নানের জলে মিশিয়ে দিন এই চমৎকার জিনিস। কোটি টাকার ঋণের বোঝা থেকেও আপনি মুক্তি পাবেন, আপনার জীবনে অর্থের জোয়ার বয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। যারা নতুন বছরে কি করবেন সে বিষয়ে জানতে চান এবং যারা দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন, অর্থাৎ অনেক প্রচেষ্টা করছেন ঋণের বোঝাটা কাটছেন না, অনেক অনেক চেষ্টা করছেন কিন্তু জীবনে আর্থিক ইম্প্রুভমেন্ট হচ্ছে না, আপনি হয়তো অনেক প্রচেষ্টা করছেন, অনেক চেষ্টাও করছেন, অনেক পরিশ্রমও করছেন, কিন্তু আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষরা দেখা গেল আপনার থেকে হায়ার লেভেলে চলে যাচ্ছে, কিন্তু আপনি অনেক যোগ্য হওয়ার পরেও আপনার কিন্তু সেই পরিমাণ ফলটা পাচ্ছেন না, অর্থাৎ যেই পরিমাণ আপনি কর্ম করছেন সেই পরিমাণ আপনি রেজাল্ট পাচ্ছেন না। তো আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নতুন বছরের সাথে সংযুক্ত পাওয়ারফুল টোটকা আমি বলবো, এই টোটকাটা করলে আপনি ডেফিনেটলি দেখতে পাবেন আপনার জীবনে মাতা লক্ষ্মীর কৃপা অবশ্যই হবে। তো বন্ধুরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন, যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন, তারা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, নতুন বছরে স্নানের জলে কী জিনিস মিশিয়ে দিলে আপনার জীবনের সমস্ত কিছু নেগেটিভ এনার্জি দূর হবে সে বিষয়ে তো আলোচনা করবোই, কিন্তু তার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই, কারণ আপনারা যদি ব্যাপারটা না বোঝেন তো আপনারা কিন্তু অ্যাপ্লাই করলে বিশ্বাস থাকবে না। তো বন্ধুরা, আমাদের আশেপাশে কিন্তু অনেক অদৃশ্য শক্তি আছে। যেমন করে আপনি আমার এই ভিডিওটি দেখছেন, একটি তরঙ্গের মাধ্যমে আপনার ফোনে কিন্তু ইন্টারনেট তরঙ্গের মাধ্যমে আমার ভিডিওটা আসছে, আর যার ফলে আপনি দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু তরঙ্গটাকে দেখতে পাচ্ছেন না। তো সেই রকম অদৃশ্য অনেক তরঙ্গ কিন্তু আপনার আশেপাশে আছে, শুভ তরঙ্গ আছে, অশুভ তরঙ্গ আছে। তো আপনার যে মানিটারি ব্লকেজ, আপনার যে ঋণের বোঝা শোধ হচ্ছে না, বা আপনি অনেক কষ্ট করেও যে ইম্প্রুভমেন্ট আসছে না, তো এই টাইপের প্রবলেম যদি থাকে তাহলে জানবেন আপনার যে মানি এনার্জি বা মানির যে বা টাকার যে তরঙ্গ, সেই তরঙ্গেতে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ব্লকেজ আছে বন্ধুরা। তো নতুন বছর পড়ছে কিন্তু শনিবার দিন, আর শনিবার কি, শনিবার হচ্ছে শনিদেবের দিন। শনিবার দিন আমি আজকে যে প্রভাবটা, যে শক্তিশালী প্রক্রিয়াটা বলবো, এই প্রক্রিয়াটা আপনি যদি করতে পারেন, আপনার যে মানি এনার্জির যে তরঙ্গগত যে ব্লকেজ আছে সেই ব্লকেজ যেমন রেক্টিফাই হবে, দ্বিতীয়ত আপনার জীবনে যে ইনকামের যে বন্ধ দরজা যেগুলো ছিল সেগুলো কিন্তু খুলে যাবে। কীরকম পরিবর্তন আপনি দেখতে পাবেন, দেখতে পাবেন যে আগে যে পরিমাণ পরিশ্রম করে আপনি যতটা ইনকাম করতেন সেই একই পরিশ্রম করে দেখবেন আপনার ইনকামটা বেড়ে গেছে। আবার এরকমও আপনি হয়তো দেখতে পেতে পারেন যে আপনি কোনো একটি কাজ করছেন, সাইড বাই বা প্যাসিভ কোনো ইনকামের কোনো একটা সোর্স তৈরি হয়ে গেল, বা আপনার সামনে আপনি হয়তো ফোনটা ঘাঁটছেন, কোনো ইনকামের রাস্তা পেয়ে গেলেন। তো বন্ধুরা, আমাদের আশেপাশে এনার্জি ওয়ার্ল্ড কিন্তু এইভাবে আপনাকে রাস্তা দেখাবে, এই নয় যে আপনি রাতারাতি কোটিপতি হয়ে গেলেন, রাতারাতি আপনার সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল, এরকম কিন্তু কিচ্ছু হবে না। আস্তে আস্তে আপনার সামনে অপরচুনিটি আসবে, সেই অপরচুনিটির ওপরে কাজ করে আপনাকে অ্যাকশান নিতে হবে, নিলে দেখবেন আস্তে আস্তে সমস্ত কিছু চেঞ্জ হতে শুরু করেছে। বিশ্বের যারা যারাই জীবনে নিজেদের পরিবর্তন ঘটিয়েছে, প্রত্যেকের জীবনেই কিন্তু আস্তে 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 চেঞ্জ এসেছে। তো বন্ধুরা, আসুন এবার আমরা প্রক্রিয়াটা জেনে নিই, কীভাবে প্রক্রিয়াটা অবলম্বন করবেন। তো যাদের এনার্জিগত ব্লকেজ আছে তারা স্নানের জলে কী মেশাবেন সেটা বলবো, তার আগে বেশ কিছু আমি শক্তিশালী প্রক্রিয়া বলবো। নতুন বছরে আপনাকে করতে হবে কি, আপনার শরীরের যাতে নেগেটিভ এনার্জি ক্লিনসিং হয় তাহলে আপনি করবেন কি, ভোর 3টে থেকে 5টার মধ্যে, শনিবার দিন পড়েছে, 3টে থেকে 5টা যে ব্রহ্ম মুহূর্ত প্রচণ্ড শক্তিশালী হয় বন্ধুরা, তো এই যে ব্রহ্ম মুহূর্তে 3টে থেকে 5টার মধ্যে উঠে পড়ে আপনি যদি কোনো মেডিটেশন বা ধ্যান করতে পারেন, প্রচণ্ড শক্তিশালীভাবে আপনার জীবনে সেটা কিন্তু এফেক্ট হবে। আপনার যদি কোনো মানিটারি ব্লকেজ থাকে, মানিটারি ব্লকেজ ক্লিয়ার হবে। আপনি চাইলে আমার পলাশ বর ইউটিউব চ্যানেলে চলে যান, ওখানে গিয়ে প্লেলিস্টে দেখবেন মেডিটেশন বলে একটি প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্ট থেকে যে কোনো একটি মেডিটেশন অন্তত নতুন বছরের প্রথম দিন করুন। এটা করার পরে সেকেন্ড আপনি কি করবেন, আপনি অবশ্যই নতুন বছরের যে প্রত্যেকটা দিন যাতে ভালো কাটে তার জন্য আপনি ঈশ্বরের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করবেন বন্ধুরা। ইয়েস, প্রার্থনা হচ্ছে পৃথিবীর মধ্যে অষ্টম আশ্চর্য জিনিস আপনি বলতে পারেন। প্রার্থনার মধ্যে এত শক্তি আছে, মিরাকেল থেকে মিরাকেল ঘটনা ঘটে যায় বন্ধুরা, চমৎকার থেকে চমৎকার ঘটনা ঘটতে পারে।
বহু ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল রোগীও সুস্থ হয়ে যেতে পারে। প্রার্থনার মধ্যে এত শক্তি আছে, প্রার্থনার মধ্যে এমন কিছু শক্তি আছে যেই শক্তিকে অ্যাপ্লাই করে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু বড় বড় রোগ সারানো হচ্ছে। বিশেষ করে যারা এনার্জি সায়েন্স নিয়ে চর্চা করেন, রেইকি, অ্যাঞ্জেল থেরাপি, ইনস্ট্যান্ট হিলিং এইগুলো নিয়ে চর্চা করেন, তারা তো জানেনই যে প্রার্থনার কত মিরাকেল পাওয়ার আছে। তো বন্ধুরা, অবশ্যই ঈশ্বরের কাছে আন্তরিকভাবে ওই দিন প্রার্থনা করবেন আপনার জীবনে যাতে সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি দিয়ে আপনার জীবনে যাতে আপনাকে সঠিক পথ দেখায়। আন্তরিকভাবে বন্ধুরা নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে দিয়ে প্রার্থনা করুন, অবশ্যই আপনার দিনটা ভালো যাবে। আচ্ছা আসুন, এবার স্নানের জলে আপনি কী মেশাবেন সেটা জানা যাক। তো ওই দিন আপনাকে করতে হবে কি, স্নানটা আপনি সকাল 9টার আগে করবেন, 6টা থেকে 9টার মধ্যে যদি করেন খুব ভালো। করবেন কি, আপনি যদি গঙ্গা স্নান করেন খুব ভালো, গঙ্গা স্নান যদি না করতে পারেন বাড়িতে আমি কিছু কিছু জিনিস বলবো, এটা আপনাকে করতে হবে। স্নানের যে বালতিটা নেবেন, পরিষ্কার জল আপনি ভরে নিলেন, তাতে আপনি একটু সৈন্ধব লবণ দেবেন বন্ধুরা, আপনি এক চিমটে সৈন্ধব লবণ দেবেন, তাতে আপনি কিছুটা হলুদ দেবেন বন্ধুরা, আপনার বাড়ির যে হলুদ আছে সেই হলুদ দেবেন, তার সাথে আপনি দেবেন দুটো তুলসী পাতা, তার সাথে আপনি দেবেন দুটো লবঙ্গ বন্ধুরা, এছাড়াও আপনি দেবেন এক কাপ পরিমাণ কাঁচা দুধ ওই জলের সাথে মিশিয়ে দেবেন বন্ধুরা। আর এই দিন যে স্নান করবেন আপনি, কিন্তু ওই দিন আপনি সাবান মাখুন স্নানের পরে, ঠিক আছে, কিন্তু এই দিন একটু তেলটা থেকে আপনি অ্যাভয়েড করুন বন্ধুরা, তেল মাখাটা আপনি বন্ধ রেখে যে পদ্ধতি বলছি করবেন। আচ্ছা, এই জিনিসগুলো আপনি জলের মধ্যে মিশিয়ে নিলেন, যে জিনিসগুলো আমি বললাম, দিয়ে ওইটাকে আপনি 5 থেকে 10 মিনিট একটু রোদের মধ্যে রাখুন, অর্থাৎ সূর্যের আলো পড়তে দিন, রোদে একটু গরম করুন। করার পরে ওই জলটা আপনি বাথরুমে চলে যান, গিয়ে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে এক মগ করে ঢালবেন, এবং মনে মনে আপনি এটা বলবেন যে ঈশ্বরের কৃপাতে এই জল পবিত্র গঙ্গার মতো হয়ে, ওই জলের মধ্যে আপনি একটু গঙ্গা জলও মিশিয়ে নিতে পারেন, পবিত্র গঙ্গার মতো হয়ে আমার শরীর মন আত্মার যাবতীয় পাপকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে, আমার সমস্ত নেগেটিভ এনার্জিকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। এইভাবে বলতে বলতে আপনি এক মগ করে জল ঢালবেন এবং মনে মনে কল্পনা করবেন আপনার শরীর মন আত্মার যাবতীয় নেগেটিভ এনার্জি, যাবতীয় মানিটারি ব্লকেজ, যাবতীয় আর্থিক কষ্ট ধুয়ে মুছে জলের সাথে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। এইভাবে আস্তে 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 সারা শরীরে জলটা ঢেলে আপনি স্নান করে নিলেন। নেয়ার পরে আপনার যদি মনে হয় যে আপনার একটু সাবান মাখা প্রয়োজন, আপনি সাবান মেখে ফ্রেশ জল দিয়ে আপনি ধুয়ে নেবেন। এইটা করার পরেই আপনি দেখবেন আপনার শরীরটা হালকা লাগতে শুরু করেছে বন্ধুরা। যখনই আপনি দেখবেন যে আপনার শরীর হালকা লাগবে, তাহলে আপনি বুঝবেন যে রিয়েলি আপনার কিন্তু কাজটা হয়ে গেছে, আপনার জীবনে যে মানিটারি ব্লকেজ ছিল, আপনার জীবনে যে নেগেটিভ এনার্জি ছিল সেগুলো কিন্তু সলভ হয়ে গেছে। তো এটা গেল আপনার স্নানের জলে মিশিয়ে দিয়ে আপনি স্নান করলেন। এবার আর একটা কাজ আমি আপনাকে বলবো, স্নান হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু আপনার ঠাকুর ঘরে চলে যেতে হবে, গিয়ে মাতা লক্ষ্মীর সামনে আপনি যদি সম্ভব হয় ওই দিন একটু পদ্মফুল আপনি যদি কিনে আনতে পারেন খুব ভালো হয়। পদ্মফুল যদি না পান যে কোনো ফুল আপনি নিয়ে আসুন, নিয়ে এসে মাতা লক্ষ্মীর সামনে আপনি পূজা দিন, দিয়ে তার সাথে আপনি প্রসাদ স্বরূপ কিছু মিষ্টি কিছু ফল আপনি নিয়ে এসে প্রসাদ স্বরূপ দিন, দিয়ে আপনি রুদ্রাক্ষ মালায় হোক, ক্রিস্টালের মালায় হোক বা যে কোনো মালায় হোক, আমি যে মন্ত্রটা বলছি বন্ধুরা 108 বার নতুন বছরের প্রথম দিন অবশ্যই জপ করুন, দেখবেন মাতা লক্ষ্মীর কৃপাতে আপনার অবশ্যই কল্যাণ হবে। মন্ত্রটা আমি নিচে লিখে দিচ্ছি, আপনি লিখেও নিতে পারেন। মন্ত্রটা হলো ওম শ্রীম শ্রীয়ে নমঃ। ইয়েস, ওম শ্রীম শ্রীয়ে নমঃ। একদম সুন্দর আন্তরিকভাবে সম্পূর্ণ ঈশ্বরের কাছে আপনার মনোবাঞ্ছা জানিয়ে এইভাবে চ্যান্ট করবেন মন্ত্রটা, ওম শ্রীম শ্রীয়ে নমঃ, ওম শ্রীম শ্রীয়ে নমঃ। চোখ বন্ধ করে মন্ত্র জপ করবেন আর মনে মনে কল্পনা করবেন ওই মন্ত্রের ভাইব্রেশন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে এবং আপনার চারিদিক থেকে অর্থ ইনকামের রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। ব্যাস, এই ছোট্ট কাজ বন্ধুরা নতুন বছরের প্রথম দিনে করুন এবং বিশ্বাস রাখুন মাতা লক্ষ্মীর কৃপাতে আপনার জীবনে অবশ্যই কল্যাণ ঘটবে। মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সমস্ত অর্থ ইনকামের রাস্তা খুলে যাবে এবং দেখবেন আস্তে 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 আপনার জীবনে পরিবর্তন আসছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পলাশবর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার, নমস্কার।